এরপরের প্রশ্নটি করেছেন জোবেদা খানম। আপনি জানতে চাইছেন, শাশুড়ি বিনা কারণে কষ্ট দিলে, হিংসা করলে তার কাছ থেকে দূরে থাকলে কি গুনাহ হবে? দূরে থাকলা থাকা বলতে আপনি তাকে অ্যাভয়েড করে চললেন, অবশ্যই আপনি এটা করতে পারেন, অসুবিধা নেই, কিন্তু একদম সম্পর্ক ছিন্ন করে ফেলা উচিত নয়। সবর জিনিসটা কেন? আপনি অনেক সময় অনেক থেকে কষ্ট পাবেন, কিন্তু তার সাথে সম্পর্ক ছিন্ন না করে কষ্টকে সয়ে নেবেন, এর মাধ্যমে আল্লাহর কাছে আপনি আজর পাবেন। তবে অবশ্যই আপনার ধৈর্যের বাইরে চলে গেলে আপনি তাকে অ্যাভয়েড করতে পারেন। এরপরে শাইমুল আলম সিয়াম সায়েম, আপনি জানতে চেয়েছেন যে ঘরে যে যে বছর ঘরে ঘর বাঁধে ওই বছর নাকি বিয়ে করা যায় না। না, এটা সম্পূর্ণ কুসংস্কারের জন্য কথা। এটা হয়তো ফিনান্সিয়াল কারণে কেউ এটা শুরু করেছেন যে ঘর বাঁধলে ওই বছর পয়সা করে সব খরচ হয়ে যাবে, সব ঘর আর বিয়ে করা যায় না, ওই দৃষ্টিকোণ থেকে হয়তো বলেছেন। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটার কোনো ভিত্তি নেই। মোহাম্মদ বাদল কবিরা জানতে চেয়েছেন, গোলাম রসুল নাম রাখা যাবে কিনা। না ভাই, গোলাম রসুল নাম রাখা ঠিক না। গোলাম মানে দাস অথবা শিশু, আরবি ফার্সি দুই ভাষণে হতে পারে, এটি দুই ভাষায় হতে পারে। তো রাসুলের শিশু বা রাসুলের দাস কোনোটি আমরা নই, যার কারণে এরকম নাম রাখা উচিত নয়। আফিয়া ইবনাত আনিস, আপনি জানতে চেয়েছেন যে পাখিগুলো পোষ মানে ওই পাখিগুলো কি পাললে গুণা হবে? না, যেগুলো পোষ মানে মানুষের বাসা বাড়িতে থাকে, যেমন ময়না ইত্যাদি, এগুলো যদি প্রতিপালন করা হয় বা বাসা বাড়িতে রাখা হয় তাতে গুণা হবে না, বরং সম্পূর্ণরূপে এটি জায়েজ রয়েছে। এবং মাছের যে অ্যাকোরিয়াম আছে সেক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, যেগুলো পোষ মানে বরং এভাবেই তারা বেড়ে উঠতে অভ্যস্ত সেগুলো পালাতে কোনো অসুবিধা নেই।